আপনি কোন জায়েদ খানের কথা বলছেন? আমি আসলে বুঝতে পারছি না, জায়েদ খানের বিয়ে? আচ্ছা, কুমকুম অনেক ভালোবাসে জায়েদকে দেখেছি। জায়েদ খানের প্রচুর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তার বিয়ে করাটা উচিত? আমি মনে করি তার একটা বিয়ের বয়স অলরেডি পার হয়ে গেছে, কারণ আমাদের জায়েদ খান এখনো অবিবাহিত। আসলে খুব মজার একটা নাটক হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যে নাটকটা যে লেভেল কোম্পানিতে যাবে, আপলোড হওয়া মাত্রই আমার মনে হয় যে মানে ভালো কিছু হবে বা দর্শকদের খুব মানে ভালো লাগবে, নাটকটা দেখলে মজা পাবে আর কি। হ্যাঁ, বরাবরের মতন ভালো অভিনয় করছেন, ভালো খেলছেন, এখানে ভালো অভিনয় করছেন, শুধু একটা জিনিস মিস করছি, সেটা বলা যাবে না। হ্যাঁ, কুমকুম অনেক ভালোবাসা জায়েদকে দেখেছি, সেটা কুমকুমকে জিজ্ঞেস করতে হবে। আসলে আমার মনে হয় যে মানে জায়েদ খানের প্রচুর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আর এদিক দিয়ে কুমকুম অনেক বাচ্চা একটা মেয়ে, হঠাৎ করে বয়স্ক মানুষের প্রেমে পড়ে গেছে আর কি, বিষয়টা এরকমই। বাট জায়েদ যে আছেন উনি বুঝতে পারছেন না। উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, সো এই কারণে আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে অনেক মজা করি। জায়েদ খানের বিয়ে? আচ্ছা, না অবশ্যই আমার বন্ধুর বিয়ে আমি তো নাচবই, যদি বিয়েটা হয় আলটিমেটলি শেষ পর্যন্ত মনে হয় নাচানাচি হবে। সত্যি কথা বলতে আসলে অনেকদিন পর এখন ভাইয়ের সাথে আমার কাজ করা হচ্ছে, মাঝখানে একটা গ্যাপ, অনেকদিন ওনার সঙ্গে কাজ হয়নি। আর কুমকুম যে ক্যারেক্টার করছে সিনির সাথে, এর মধ্যে আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে আর কি। তো আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পরে আমার ডিরেক্টর রাহুলকে থ্যাঙ্কস যে আকুম ভাইয়ের সাথে অনেকদিন পরে একটা কাজ হইলো, যেমন মাঝখানে একটা গ্যাপ ছিল আমার ফিল্মের কারণে, তো ওইভাবে নাটক করা হতো না। বাট এখন তালার মধ্যে দুই জায়গাতেই অনেক কাজ করা হচ্ছে, বাট আকুম ভাইয়ের সাথে ব্যাটে বলে মিলছিল না। আর পুবাইলে এমনও শুটিং করতে এই টাইমে একটু মানে ভালো কম লাগে, এত মশা। সব কিছু মিলে আমি বলবো যে একটা সুপার প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশনের নামটা আমি আসলে নাই বলি, আমার মনে হয় আপনি অনেকবার বলেছেন। আর যেটা হয়েছে যে খুবই মানে আমার মনে হয় যে ফুল কম্প্যাক্টলি একটা মজার একটা নাটক, যেটা দেখলে ফুল এন্টারটেইনমেন্ট একটা নাটক, দেখলে সবাই এন্টারটেইন হবে। আর যে আমি বলবো যে এন্টারটেইনের যে বিষয়গুলো ওটাকে এন্টারটেইন হিসাবে নেওয়াই মনে হয় সুন্দর। আপনি কোন জায়গা থেকে কথা বলছেন আমি আসলে বুঝতে পারছি না। এই জায়গায় মনে হয় লাস্টে গিয়ে বিয়েটা হবে, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম জায়েদ খানের বিয়ে। আমরা খুব মজা করবো, আপনারা হয়তো বা আসতে পারবেন না, খেতে পারবেন না, আমরাও খাবো না, বাট মজাটা করবো, আপনারা দেখলে ভালো লাগবে। খুব শীঘ্রই আসছে জায়েদ খানের বিয়ে। এটা তো আসলে বলা যাবে না, কারণ নাটকটা দেখতে হবে, দর্শক আসলে শুটিংটা শেষ হোক, নাটকটা তৈরি হোক, অন এয়ার গেলে তারপরে বুঝবে, না আমি যদি এখন বলে দিই তাহলে মজাটা আর থাকবে না। তবে চেষ্টা করা হচ্ছে পুরো নাটক জুড়ে জায়েদ খানকে একটা বিয়ে দেওয়ার, কারণ আমাদের জায়েদ খান এখনও অবিবাহিত। আমি তো চাই, অবশ্যই একজন মানুষ হিসেবে চাই যে সামাজিকভাবে বিয়েটা তো একটা সামাজিকতা, সেই জন্য প্রত্যেকেরই একটা এইজের একটা এইজ লিমিট থাকে, এই এইজ লিমিটে বিয়ে করা উচিত। অতএব উনি আমাদের দেশের একজন হিরো এবং এখন বর্তমানে সে খুব আলোচিত এবং পপুলার, তার বিয়ে করাটা উচিত। আমি মনে করি তার একটা বিয়ের বয়স অলরেডি পার হয়ে গেছে, উনি যদি বিয়ে করে আমরা খুব খুশি হব, আমরা সবাই মিষ্টি খাবো, আর উনি আমাকে যদি দাওয়াত দেয় তাহলে আমি অবশ্যই তার বিয়েতে নাচতে চলে যাব। আমি এখানে আসি গল্পের ধারাবাহিকতায়, যে আমাকে একজন নিয়ে আসেন, যে এখানে একজন পেশেন্টের মতো আছে, তাকে টেস্ট করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে, তার বিভিন্ন রকম অসুখ আছে বা তার মধ্যে একটা লাজুকতা আছে বা তার বিয়ে নিয়ে একটা বিরূপতা, একটা বিয়ের প্রতি তার একটা বিদ্বেষ আছে, তো সেটা ভাঙানোর জন্য এবং তার কী কারণে এইসব লাজুকতা বা বিদ্বেষ, বিয়ে কেন করতে চায় না, তো সেটার জন্যই আসলে আমাকে নিয়ে আসা, এবং বিভিন্ন মজার মজার ঘটনার মাধ্যমে আসলে আমি সেই কারণগুলো খুঁজে বেড়াই। অবশ্যই দর্শকরাই তো আমাদের প্রাণ, কারণ দর্শকরা যদি না থাকে, দর্শকরা যদি আমাদের কাজগুলি না দেখে, তাহলে আমাদের কাজ করে কোনো লাভই হয় না। আমি চাই যে দর্শকরা আরও বেশি বেশি বাংলা শিল্প সংস্কৃতি চর্চার সাথে জড়িত হোক, বাংলা নাটক আরও বেশি বেশি দেখুক, বাংলা সিনেমা দেখুক, দর্শক যেন আরও আগ্রহী হয়। আর আমাদেরও দায়িত্ব আছে দর্শককে ভালো কিছু উপহার দিতে হবে। মাঝখানে বেশ কিছু উল্টাপাল্টা কাজ যাচ্ছে, এরকম হয়, এটা আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এরকম উল্টাপাল্টা কিছু নাটক যাবে, সিনেমা যাবে, আবার সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে যাবে, কিন্তু ভালো কাজ সবসময় থাকবে। আমি চাই দর্শকরাও ভালো কাজকে উৎসাহিত করবেন, তারা ভালো ভালো কাজের বেশি বেশি ভিউ দিবেন, তাহলে পরিচালক প্রডিউসার তারাও আসলে ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে, দর্শকের কাছে আমার এটাই চাওয়া। আর আমরাও চেষ্টা করব ভালো শিল্প মান সমৃদ্ধ কাজ দর্শকদেরকে উপহার দিতে।